সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ নিয়ে মুখোমুখি অবস্থানে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীরা। নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পরও শুরু করা যায়নি ভোট। বিএনপিপন্থী আইনজীবীদের বাধার মুখে ভোট গ্রহণ শুরু করা যাচ্ছে না বলে অভিযোগ আওয়ামী লীগ পন্থীদের। অন্যদিকে ভোটে অনিয়ম ও নতুন নির্বাচন কমিশন গঠনের দাবিতে ভোট কক্ষের ভিতরে বিক্ষোভ করছেন বিএনপি আইনজীবীরা, মারধরের অভিযোগ করেছেন তারা। এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে 5 শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপক্ষের আইনজীবীদের সরিয়ে দিতেও দেখা গেছে পুলিশকে। মঙ্গলবার বিকেল থেকেই আওয়ামী পন্থীদের সাদা প্যানেল ও বিএনপি জামায়াত পন্থীদের নীল প্যানেল মুখোমুখি অবস্থানে। দুপক্ষের সিনিয়র আইনজীবীদের বৈঠকেও কোনো সুরাহা হয়নি।